ভায়োলিন গুরুকুলে আবারও স্বাগত। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিছু বেসিক পাল্টা, আজকেও আমরা আরও কিছু বেসিক পাল্টা শিখব যেটার থেকে আপনাদের ফিঙ্গার কন্ট্রোল আর সেটার যে স্কিল আছে সেটা আরও হেল্পফুল হবে ওই স্কিলটাকে ডেভেলপ করার জন্য। আমি আবারও রিকমেন্ড করব যে আপনারা একটা নোটবুক নিয়ে বসবেন আর এই পাল্টাগুলো লিখে রাখবেন, যার থেকে এগুলো আপনারা কোনো দিনও হারাবেন না আর সবসময় আপনাদের কাছে থাকবে, যেগুলো দেখে আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন। আজকে যে পাল্টাটা আমরা শিখব সেটা হচ্ছে আমরা এক এক করে একটা স্বর ফরওয়ার্ড নেব। তো প্যাটার্নটা হচ্ছে আমরা সা থেকে শুরু করব, সা সা রে সা রে গা, একটা একটা নোট আমরা এগোব। সা সা রে সা রে গা, সা রে গা মা, সা রে গা মা পা, সা রে গা মা পা ধা, পরে নি পরে সা। তো চলুন আজকে এই পাল্টাটা দেখা যাক। এটা হচ্ছে অবরোহ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা একটা নোট আমরা এগোলাম, সা থেকে শুরু করছি, সা সা রে, আবার সাতে আসছি, সা রে গা, আবার সা রে গা মা, প্রত্যেকটা সা এখানে নতুন করে শুরু হচ্ছে, আমরা একটাও নোট এখানে রিপিট করছি না। একটা কোয়েশ্চেন হতে পারে যে আমরা সাটা তো বারবার করছি, যে সা সা রে সা রে গা, এখানে একটা কনফিউশন হয়ে যায়, কিন্তু এখানের প্রত্যেকটা ফ্রেজই নিউ, কারণ আমরা একটা একটা করে নোট এগোচ্ছি। সা সা রে সা রে গা, ওই ফ্রেজটা ওখানে শেষ, আবার ফিরে আসছি, সা রে গা মা, সা রে গা মা পা, এরকম করে আবার দেখি আরোহটা। এবার ফিরে আসবো, ফিরে আসাটার মধ্যে যে ডিফিকাল্টিটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে মা থেকে সাতে যাওয়া, গা থেকে সার সুইচ, রে থেকে আবার সার সুইচ, কারণ মাঝখানে আমাদের একটা ওপেন স্ট্রিং পা হচ্ছে, তো যে প্রবলেমটা হয় ওপেন স্ট্রিংয়ের আওয়াজটা আসে, এটা খুবই ডিস্টিংক্ট, খুবই মাইনার হয়, যেটা বোঝা যায় না, সেটা পা সা বাজে, তো এটাকে আমাদের সরাতে হবে, যেটার থেকে ওই যে একটা সুইচ আছে ওটা যাতে বোঝা না যায়, ফ্রম মা টু সা গা টু সা, এই জিনিসটা যাতে না হয়, কারণ এখানে পার একটা শব্দ আছে। যদি আপনারা বারে বারে শোনেন তাহলে এটা বোঝা যাবে, তাহলে এটাই আমাদের সরাতে হবে। আমরা ফিরে আসাটা আবার দেখি, সাটা বাজাতে হবে আমরা সুইচ করার সময়, যাতে সুইচের আওয়াজটা না আসে। এখন এটারই আরেকটা ভেরিয়েশন আছে, যেটা হচ্ছে আমরা ফরওয়ার্ড যাচ্ছি কিন্তু আবার
পেছনে ফিরে আসব। আমরা প্রথমটা করেছিলাম সা রে সা রে গা, শুধু এগোচ্ছি, কিন্তু এবার আমরা ঘুরে আবার আসব। সা রে গা রে সা। একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি ঠিকই কিন্তু আবার ফিরেও আসছি। সা রে গা মা গা রে সা। পাল্টা যদি আপনারা আস্তে আস্তে করে স্পিড বাড়ান, তাইলেই আপনাদের আঙুলের যে ইফেক্টিভনেসটা সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। কিন্তু তার আগে বেসিক যে আমাদের গত পর্বের যে লেসেনগুলো আছে সেগুলোকে খুবই ভালো করে করতে হবে, না হলে এই লেসেনটা এই পাল্টাগুলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যখন এই পাল্টাগুলো মেইনলি যখন আপনারা স্পিড প্র্যাকটিস করবেন, এই পাল্টাগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের জন্যে স্পিড ডেভেলপ করার জন্যে। এখন যদি আমি স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাই তাহলে কেমন শোনায় সেটা আমি দেখাচ্ছি। প্রথম পাল্টাটা সুইচের আওয়াজ নেই, সেটা তখনই সম্ভব যখন আপনারা খুবই স্লোলি আগেরগুলো প্র্যাকটিস করবেন। পরে এগুলো যখন প্র্যাকটিস করবেন তখন বোঝা যাবে যে আস্তে আস্তে বো কন্ট্রোল, বোর উপরে আরও বেশি ডমিনেন্স আর বাজানোর উপরে অনেক বেশি ডমিনেন্স আপনারা এটা দেখতে পারবেন। পরের পাল্টাটা যদি আমরা স্পিডে দেখি তাহলে কী হয়, দেখতে পাচ্ছেন আমার বোর উপর একটা ভালো কন্ট্রোল আছে, সেটা তখনই সম্ভব যখন আস্তে আস্তে আপনারা বেসিক পাল্টাগুলো করবেন। আমি আপনাদেরকে আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে কিছু অ্যাডভান্স পাল্টা নিয়ে। দেখতে থাকুন ভায়োলিন গুরুকুল।